হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজও তৈরি এখানে আমি মসুর ডাল নিয়েছি তার মধ্যে আমি খেসারি ডাল দিয়ে দেবো দুই ডাল একত্রে নিয়ে আমি মিক্স করে নিব তারপর আমি পানি দিয়ে ভিজিয়ে রাখব দুই ঘন্টা এখন এই ডালের মধ্যে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখব ডালটা ভালোভাবে ভিজলে পেঁয়াজটা ভালো হবে এখন আমি একটা বাটিতে পেঁয়াজ নিয়েছি এক কাপ পেঁয়াজ ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের মধ্যে মরিচ দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিব হাফ চা চামচ এখন অল্প পরিমাণে লবণ দিয়ে পরে আবার চেক করে লাগলে দিয়ে দিতে পারবো এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এমনভাবে মেখে নেব যাতে করে লবণ হলুদ মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায় আজকে আমি কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজও তৈরি করব এখন দিয়ে দিব এক কাপ ভেজানো মসুর আর খেসারি ডাল এই ডাল আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি আবারও আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব। যেহেতু আজকে আমি ডালটা বেটে নেই সেই কারণে এটাতে একটা বাইন্ডিং দরকার সেই জন্য এখানে দিয়ে দেবো বেসন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ বেসন দিয়েছি বেসন দেওয়ার পর আবারও আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব বেসনসহ ডালটা ভালোভাবে মেখে নিলে এই ডালটা এখন আঠালো হবে তালে আর ভাজার সময় খুলে যাবে না অনেক সময় ডাল ভিজানো থাকে কিন্তু বাড়তে ইচ্ছা করে না বা মনে থাকে না আবার অনেক বেচালার ভাইরাও এইভাবে ডাল না বেটেই পেঁয়াজও তৈরি করতে পারেন খেতে কিন্তু খুব টেস্ট হয় মাখানোর পরে ডালটা আঠালো হয়ে গেছে এখন আমি পেঁয়াজও ভাজতে যাব এখন চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আমি এখন অল্প অল্প করে তেলের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি এই সময় একটু সতর্কতা অবলম্বন করব হাতে যেন তেল না ছিটে সামনের রোজা চলে এসেছে এই রোজার সময় প্রত্যেকটা ঘরে ঘরে পেঁয়াজ তৈরি হয় আমরা এইভাবে বাটা বাটি ঝামেলা ছাড়াই পেঁয়াজু তৈরি করে খেতে পারি কেউ চাইলে এই পেঁয়াজুর ডালের মধ্যে কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এই পর্যায়ে পেঁয়াজর এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা উলটিয়ে অপর পিঠও ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আর এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে দেব। যেসব পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে সেগুলি আমি আগেই উঠিয়ে নিয়েছি এখন আমি আরও পেঁয়াজু ভেজে নিচ্ছি এই সময় খেয়াল রাখবো পেঁয়াজু যেন পুড়ে না যায় পুড়ে গেলে তিতা হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আজকের পেঁয়াজু তৈরির রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তৈরি হয়ে গেছে কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই মচমচে মসুর আর খেসারি ডালের পেঁয়াজু ভিউয়ার্স আপনাদের যদি এই পেঁয়াজু তৈরির রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে পেঁয়াজো তৈরির এই রেসিপিটি যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ